বিজেপির যে এই সংসদীয় দল না ওদের কি ডিম যারা এসেছিলেন এই তো রাজনৈতিক পর্যটক ওদের কম্পালসান গন্ডগোল করতে চেয়েছিল বড় অশান্তি চেয়েছিল শিখিয়েছিল পুলিশকে আক্রমণ করো এতটা যাতে পুলিশকে রিয়্যাক্ট করতে হয় অস্থিরতা তৈরি হয়নি সেদিনকে বিজেপির গুন্ডারা লাঠি ইট রড গোলা গুলি বারুদ বোমা বন্দুক সব তৈরি রেখেছিল সব অনেকটা ব্যবহার করেছে পুলিশকে হত্যার চেষ্টা হয়েছে উপনগরপালকে হত্যার চেষ্টা হয়েছে সাতাশ জন পুলিশ কর্মী ইনজিওর সাধারণ মানুষের ক্ষতি ব্যবসার ক্ষতি রাস্তাঘাট গোটা কয়েক লোক জনগণ নেই গোটা কয়েক গুন্ডাকে এনে গুন্ডামি করিয়েছে এখন শাক দিয়ে মাছ ঢাকতে রাজনৈতিক পর্যটক পাঠিয়েছে সেফেস্ট সিটি ইন ইন্ডিয়া কলকাতা দেখতে এসেছে মিথ্যা কথা বলছে সন্ত্রাস নিয়ে যান না যদি দেখতে এসে থাকেন স্টেটমেন্ট নিন বড় বাজারের হাওড়ায় ব্যবসায়ীদের স্টেটমেন্ট নিন নাগরিকদের স্টেটমেন্ট নিন আর জিজ্ঞাসা করুন আপনাদের বিরোধী দলনেতা একা একা হেঁটে হেঁটে তিনজন মহিলা পুলিশ কর্তব্য পালন করছিলেন ডোন্ট টাচ মাই বডি আর হেঁটে হেঁটে চলে গেল পুলিশের গাড়িতে উঠে চলে গেল বিনা বাধায় সারেন্ডার বিধানসভায় আলোচনার জন্য গতকাল ওদের প্রস্তাব অধ্যক্ষ পড়তে দিলেন ওদের সংখ্যা নেই নির্দিষ্ট সংখ্যা নেই দলনেতা নেই বিজেপি বসে পড়ল মুখ পড়ল বিজেপির উদ্দেশ্য গন্ডগোল করা উদ্দেশ্য গন্ডগোল করা উত্তরপ্রদেশে যান না পরের পর ধর্ষণ হত্যা নির্যাতন চলছে তখন মনে থাকে না বাংলা একদম ঠিক আছে ভালো আছে তো ওদের এসছে মুখ রক্ষা পাঠাতে আবার কিছু সাথে এসছে ফলে ওদের এই সফরের কোনো তাৎপর্য নেই এটা বাংলা বলেই ইচ্ছে মতো ঘুরে বেড়িয়ে সমালোচনা করতে পারে এটা যদি উত্তরপ্রদেশ বা ত্রিপুরা হতো এয়ারপোর্ট থেকে মেরে বার করে দিত তখন খেয়াল থাকে না এটা বাংলা বলেই শান্তি আছে গণতন্ত্র আছে বিরোধী দল স্বেচ্ছাচারিতা করছেন আমাদের একটা বক্তব্য কেন শুধু ক্ষতি করছেন শুধু সাধারণ জনগণের হামলা পুলিশের উপর হামলা রাজনীতি করুন ইস্যুতে করুন মানুষের জন্য করুন গুন্ডামি করেছেন এখন শাক দিয়ে মাছ ধাকতে এইসব দলটল পাঠিয়েছে এদের কোনো গুরুত্বই নেই